তো হ্যালো এভরিওয়ান, আমরা এখন স্মার্ট বাজারের ভিতরে ঢুকে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছি ক্লথ সেকশনে চলে এসেছি আমরা। কাপড় জামা কাপড় একটু দেখা হয়েছে, কিন্তু জামা কাপড়ের কোয়ালিটি ভালো হলেও দাম কিন্তু অনেকটা হাই। তো দেখতে পাচ্ছ আমরা এখানে বাচ্চাদের টি শার্টগুলো 399-এর মধ্যে রয়েছে। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম, আর বোনের একটা ওয়াশিং মেশিন এবার শখ ছিল, তো দেখছিল কত কী প্রাইস আছে। আর ওখান থেকে নেমে আমরা চলে যাচ্ছি কিচেন আইটেমের দিকে। তো কিচেন আইটেমে আজকে খুব ভালো ভালো অফার দিচ্ছে, মানে সব 99 রুপির মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছি আমি তেল দেখতে পেয়ে গেছি একটু কম দামের মধ্যে, আর আমি এখানে দুটো তেল নিলাম। তো কী কী কিনবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে দেখতে পাচ্ছি বাস্কেটগুলো রয়েছে 99 রুপিসের মধ্যে, মানে 272 টাকা করে দাম ফেলা আছে, কিন্তু ওদের প্রাইস হিসেবে 99 রুপিস। তো আমি এখানে তিনটে ঝুড়ি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ এভাবে তিনটে, মানে ফ্রুট বাস্কেট এগুলো বলে। তো নিলাম আর রিমাকে এভাবে বসিয়ে নিয়েছি, কারণ রিমার একটু হাঁটতে অসুবিধে হচ্ছে, ছোটো বাচ্চা তো। আর এখানে দেখতে পাচ্ছি তোমাদের দাদা একটা হ্যান্ডি সেট দেখতে পেয়েছে। তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়ি গিয়ে কী কী নেবো। তো এখানে নিয়ে নিলাম একটা, আর চলো তো ককারি আইটেমেরগুলো, আর এই দেখো এই মাগটা রয়েছে 399-এর মধ্যে। তো অনেক কিছুই আমি নিয়েছি, তোমরা ঝাঁকায় দেখে নাও। তো এখানে আরও নেবো বলে সব দেখাশোনা দেখা হচ্ছে কোনটাকে, মানে একটু দেখে দেখে নিলে ভালো হয় কি, মানে অনেক কিছু অফারে থাকে। তো তো দেখতে পাচ্ছি এখানে জয়ে দুটো দুধ নেওয়া হলো, আর এখানে এ কী বলে চাল দেখা হচ্ছে। তো চালের কী কী প্রাইস আছে, কোনটা কী কোয়ালিটি চাল, তো সেটা দেখা হচ্ছে। আর এখানে রিনি চলে এসছে ম্যাগি সেকশানে, এটা পুরোটাই ম্যাগি সেকশান দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছি এখানটা পুরোটাই ম্যাগি সেকশন রয়েছে। তো ম্যাগি নিয়ে নিলাম এক প্যাকেট, আর নিয়ে এখন বাড়ি চলছি। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো, এই মানে দেখাবো কী কিনেছি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি।